স্বাচ্ছন্দ্যে এই ব্যক্তি থেকে রাইড করার সময় অনেকটা এক্সপিরিয়েন্স অনেকটা কনফিডেন্স পাবেন এই ব্যক্তি থেকে, এবং কি কর্নার রিংয়ের সময় কোনো রকমভাবে কোনো ঝামেলা হবে না এই ব্যক্তি থেকে। তো যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল পাবেন, যথেষ্ট পরিমাণ রাইডিং ফিডিং পজিশন পাবেন। হ্যালো ভিউয়ার্স, তো সবাই আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো আজকে বরাবরের মতো আমি আবারও আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে রাইডার তাপস এপিসোডে থাকতেছে হুন্ডা CB160R নিয়ে, যেটা নতুন রেডিশন, নিউ রেডিশন, এবং এই বাইকটি নিয়ে আজকে রিভিউ করব। এই বাইকটির ফুল ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর হ্যাঁ, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিয়ে একটু রাখবেন। আর আমি যদি ফার্স্টেবল যদি আমি এই বাইকটির গ্রাফিক্স কোয়ালিটি নিয়ে কথা বলি, এই বাইকটিতে গ্রাফিক্স কোয়ালিটি এমনভাবে একটি গ্রাফিক্স দেওয়া হয়েছে যেটি দেখতে বেশ ইউনিক। আর ফয়েল ট্যাঙ্কে মাউন্ট করা হয়েছে স্পেশাল রেডিশন, যেটি ট্যাঙ্কিতে দেখতে পাবেন এটা স্পেশাল রেডিশন। হুন্ডা কোম্পানি এই বাইকটিতে গ্রাফিক্স অন্যরকম একটি গ্রাফিক্স দেওয়া হয়েছে। আমি যদি বাইকটির ইঞ্জিন স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, বাইকটি পাচ্ছি আমি হুন্ডা CB160R-এ। ইঞ্জিন পাচ্ছি 4-স্ট্রোক এয়ারকুল সিঙ্গেল সিলিন্ডার 2-ভাল্ব। ব্যক্তিগতভাবে এই বাইকটির ইঞ্জিন থেকে ম্যাক্স পাওয়ার, ম্যাক্স স্ট্রোক, অন্যরকম একটি পাওয়ারফুল একটি ইঞ্জিন বলা যায়। এবং কি এই বাইকটি থেকে ইঞ্জিনে আপনি পাচ্ছেন ফুল সাপোর্ট, এবং কি ইঞ্জিনে কোনো সাউন্ড নাই। ইঞ্জিনটা এমনভাবে এই বাইকটি থেকে রিফাইন করা হয়েছে, বাইকটির সাউন্ডপ্রুফ একটি ইঞ্জিন। আমি যদি ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার নিয়ে কথা বলি, হুন্ডা CB160R-এ ম্যাক্স পাওয়ার পাচ্ছি 15.3 PS অ্যাট 8,500 RPM-এ। আমি যদি ম্যাক্সিমাম টর্কের কথা বলি, ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি 14.7 Nm অ্যাট 6,500 RPM-এ। তো যথেষ্ট পরিমাণে এটা থেকে পাওয়ার ডেলিভারি পাচ্ছি। আমি যদি এই বাইকটি থেকে অন্য কোনো গাড়িকে যদি ওভারটেকিংয়ের সময় আমার যদি পাওয়ারফুল যদি একটি পাওয়ার ডেলিভারি যদি এই বাইকটি থেকে না পাওয়া যায়, অন্যরকম একটা বিপজ্জনকের মধ্যে পড়তে হয়। তো যথেষ্ট পরিমাণে এটা থেকে পাওয়ার ডেলিভারি পাচ্ছি আমি ওভারটেকিংয়ের সময়। তো সেক্ষেত্রে আমি এটা থেকে ফুল সাপোর্ট পাচ্ছি, এবং কি অনেকটা কমফোর্টেবল বেশি পাচ্ছি বাইকটি থেকে। তো যথেষ্ট পরিমাণে বাইকটি থেকে পাওয়ার ডেলিভারি পাওয়া যায়। ওভার তো ব্রেকিংয়ে আমরা পাচ্ছি অন্যরকম একটি ব্রেকিং টেকনোলজি, যেটি CBS নামে পরিচিত। তো অনেকেই জানেন CBS ব্রেক সিস্টেমটির টেকনোলজিটি কি। পিছন চাকার সাথে সামনের চাকার একটা কম্বিনেশন আছে, যেটি আপনার পিছন চাকা যদি আপনি 100% প্রেস করেন, তো সামনের চাকায় আপনার 90% ব্রেক হবে। তো অবশ্যই দুই চাকায় একসাথে ব্রেকিং সিস্টেমটা আপনি পাচ্ছেন, এবং কি এই বাইকটি রাইড করার সময় যদি ব্রেকিংয়ে আপনি অনেকটা কমফোর্টেবল বেশি পাবেন। তো ফ্রন্টের যদি ব্রেকিং ডিস্কের কথা বলি, ফ্রন্টের ডিস্ক পাচ্ছি আমি 276 mm-এর একটি পেটাল ডিস্ক ব্রেক। আবার যদি আমি রেয়ার টেরের কথা বলি, রেয়ারে আমি পাচ্ছি 220 mm-এর একটি ডিস্ক। তো দুই চাকার সামনে অনেকটা বেশি, এবং কি পিছনে একটু কম। তো তেমনিভাবে সামঞ্জস্যভাবে এমনভাবে ব্রেকিংটা দেওয়া হয়েছে এই বাইকটিতে, অনেকটা কনফিডেন্স এই বাইকটি থেকে আপনি ব্রেকিং সিস্টেমে পাচ্ছেন। বাইকটি থেকে অনেক অনেক বেশি এবং কি অনেক পাওয়ারফুল একটি এটা থেকে থ্রোটল পাচ্ছি। সেক্ষেত্রে ব্রেকিংটা আমি একটু চেক করব, ব্রেকিং কেমন পাওয়া যাচ্ছে। তো ব্রেকিং আমি চেক করতেছি, অনেক ভালো। তো আমরা দেখে শুনে এটাকে ওভারটেকিং করব। তো সব দিক থেকেই বাইকটি হুন্ডা হর্নেট 160R, এই বাইকটি থেকে অনেক পপুলার একটি ইঞ্জিন, ম্যাক্স পাওয়ার পাওয়া যায়, অনেকটা ভালো মানের একটি পাওয়ার পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই বাইকটি আমরা রাইড করতে অনেকটা কমফোর্টেবল বেশি পাই। তো সব দিক থেকে বিবেচনা করলে এই বাইকটি থেকে আমি লুকিং গ্লাস দেখতে করতেছি। লুকিং গ্লাসে তেমন একটি আপডেট, একটি লুকিং গ্লাস এখানে দেওয়ার উচিত ছিল। পিছনের ভিউটা কেমন কেমন যেন মনে হয়, এটার আমরা যদি সেই আগের দিকে যদি চলে যাই, যেমন হুন্ডা শাহিনে যে SP শাহিন, সেই ধরনের এখানে লুকিং গ্লাস দেওয়া হয়েছে। তো এই লুকিং গ্লাসটি আমি ডেডিকেটলি হুন্ডা কোম্পানিকে একটু বিশেষভাবে এটা জানাতে যাচ্ছি, সেটা হচ্ছে এই লুকিং গ্লাসটি যেন তারা একটু পরিবর্তন করে দেয়।
একটু দেখবো এটার স্পিড কেমন উঠে, স্পিডটা একটু চেক করে নিই। এক নাম্বারে দেওয়া আছে, ওয়াও অনেকটা থ্রোটল পাওয়া যাচ্ছে। অনেক অনেক এটা থেকে ম্যাক্স পাওয়ার এবং ম্যাক্স টপটা আমরা পাচ্ছি এখান থেকে। সবদিক থেকে বিবেচনা করে এই বাইকটি আমরা 700 নিতে পারি, সেক্ষেত্রে আমাদের কোনো রকমভাবে কোনো প্রবলেম নেই। বাইকটি অবশ্যই আসলে আমি যে রোডে আপনাদেরকে দেখাচ্ছি এই রোড আসলে বা এই রোডে অতটাও ওঠাতে পারতেছি না বিশেষ করে। অনেককেই আমি দেখছি যেটা এক্সট্রাভাবে একটি ফগ লাইট বা দুইটি ফগ লাইট ইউজ করে, তো এই ফগ লাইট ইউজ করা যাবে না। এই বাইকটি থেকে যদি ফগ লাইট ইউজ করেন আপনাকে ট্রাফিক সার্জেন আপনাকে মামলা খাইতে হবে। তো সেক্ষেত্রে এই বাইকটি থেকে আপনি যদি এই কোম্পানি যদি আরেকটু ওভারঅল যদি একটু ফোকাসটা ভালো দিত সেক্ষেত্রে আমাদের অনেকটা আমরা বেটার পাইতাম। তো এটার জন্য কী করতে হবে সেটি হচ্ছে যে কোনো হোন্ডা বাইক সেন্টার পজিশন অনুযায়ী আপনাকে সুন্দরভাবে হেডল্যাম্পটি অ্যাডজাস্ট করে নিতে হবে, উঁচা নিচে দেখে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, সেক্ষেত্রে আপনি একটু ফোকাসটা বেটার পাবেন। তারপরে যদি আপনার মনে হয় যে আমাকে এটাতে ফোকাস এক্সট্রাভাবে ইনস্টল করতে হবে, সেরকমভাবে এটার হেডল্যাম্প ফোকাসটা পাচ্ছেন না, আপনি আপনার মনের মতো করে আপনি ফোকাসটা লুকিয়ে সুন্দরভাবে এক্সট্রাভাবে দুই পাশে দুইটা লাগাইতে পারেন। আমি ওভারঅল এটা বলবো না যে আপনার ফগ লাইট ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে ট্রাফিক সার্জেনের মামলা খেতে হবে। তো আরেকটা যে খারাপ পয়েন্টে সেটা হচ্ছে বাইকটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এই বাইকটির বিল্ড কোয়ালিটি যদি আরেকটু ভালো পরিমাণে বিল্ড কোয়ালিটি দেওয়া হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু আরেকটু বেশি ওভারঅল বেশি একটু কনফিডেন্স পাইতাম। এই বাইকটির বিল্ড কোয়ালিটি প্লাস্টিক ট্রাস্টিক আর একটু যদি হার্ড করতো সেক্ষেত্রে আমরা আরেকটু বেশি ভালো হইতাম। তো আমি আবারও চলো, আমি এই বাইকটি থেকে হর্ন পাচ্ছি শুধু সিঙ্গেল ওয়ান হর্ন। তো এটাতে যদি কোম্পানি থেকে ডেডিকেটলি যদি যদি ওরা যদি হর্ন দিত এই বাইকটি থেকে তাহলে বেশি ভালো হইতো। একটা সিঙ্গেল হর্নে এক মানুষ ভাই সরতে চায় না। যদি আরেকটু ডুয়েল আপনার কোম্পানি থেকে অ্যাডজাস্ট করা যদি ডুয়েল হর্ন দিত এই বাইকটি থেকে তাহলে কিন্তু আরেকটু ভালো হতো। তো আমি আবারও চলে আসি এই বাইকটির খারাপ একটি দিক নিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা লুকিং গ্লাসগুলো আপনারা কি হোন্ডা কোম্পানি কি আপনারা এই বাইকটি থেকে কি দেখেন না? এই দেখেন আপনার এই হ্যাট সেরকম একটা দেয়, কিন্তু ওভারঅল যদি আমরা দেখি ব্যক্তিগতভাবে এই বাইকটিতে হোন্ডা ড্রিম নিয়ে এই লুকিং গ্লাস আমরা যদি হোন্ডা লিভোতে দেখি, এই লুকিং গ্লাস আমরা যদি হোন্ডা 125 CB SB শাইনে যদি দেখি এই লুকিং, আপনারা লুকিং গ্লাসগুলো পরিবর্তন করেন হোন্ডা কোম্পানি। আপনাদেরকে ডেডিকেটলি আমরা বলতে চাই এই লুকিং গ্লাস চেঞ্জ করে আরেকটু বেটার কোয়ালিটি কোয়ালিফাই আমাদেরকে লুকিং গ্লাস আপনারা দেন। তো এদিক এই সাইডগুলো ছিল এই বাইকটির খারাপ দিক। তো ওভারঅল আরেকটি খারাপ দিক যদি বলি, এই বাইকটি থেকে আমরা গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত কম পাচ্ছি, 164 mm এর একটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাচ্ছি। ওভারঅল আমাদের সামনে স্পিড ব্রেকার যদি একটু উঁচা পরিমাণের হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের স্পিড ব্রেকার কিন্তু নিচে লেগে যায়, ইঞ্জিন গার্ডেতে লেগে যায়। তো আমরা ওভারঅল এটা থেকে পাচ্ছি 164 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। তো বাংলাদেশের রোডে কিন্তু স্পিড ব্রেকারের কিন্তু হিসেব নেই, তো সেক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম। আর একটু যদি 6 adjustable একটি মনসক দেওয়া হয়েছে সেটি আমাদের নিজের মতো অ্যাডজাস্টেবল করে নিতে হবে, সেক্ষেত্রে আমরা স্পিড ব্রেকারের কাছ থেকে একটু বাঁচতে পারি। তো ওভারঅল আমি চিন্তাভাবনা করব এই কোম্পানিকে, এই খারাপ দিকগুলো আপনারা একটু দেখবেন ডেডিকেটলি, এগুলো আমাদের পরিবর্তন করে দেবেন। তো ভিডিওটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স আজকে ছিল এ পর্যন্তই, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে নেক্সট কোনো ভিডিও নিয়ে।